سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام قبيت ويشطا زي مالك تر حبيب ري তার রাসূল রে তার বান্দারে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফ থেকে পাওয়া যায় হযরতে জিবরাইল আমার নবীর নেওয়ার জন্য আসছেন রাসূল ছিলেন উম্মে হানির ঘরে হযরতে জিবরাইল এসে উম্মে হানির ঘরের ছাদ ফাটায়া রহমাতুল লিল আলামিনকে উম্মে হানির ঘর থেকে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবায় সুবহানাল্লাহ বলেন রাসূল বাইতুল্লাহ শরীফের হাতিমে কাবায় নিয়ে হযরতে জিবরাইল আমার নবীর কুদরতি অপারেশন শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলে এজন্য কিতাবে বলা হয় আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন সারা জিন্দেগির ভেতরে চারবার কুদরতি অপারেশন করিয়েছেন সুবহানাল্লাহ বলেন একবার হইল রাসূলের বয়স যখন চার বছর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন লালিত পালিত হয় চার বছর বয়সে আল্লাহ আমরা নবীরে কুদরতি অপারেশন করাইয়া দিয়েছে সুবহানাল্লাহ বলে রাসূলের বাবা ছিল না রাসূলের মায়ের কাছেও লালিত পালিত হয় নাই রাসূল লালিত পালিত হয়েছে কোন জায়গায় রাসূলের দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুবহানাল্লাহ বলেন রাসূল আস্তে আস্তে করে কিছু বড় হয়ে গেল তার রাসূলের সঙ্গে আরেকজন দুধভাই ছিল ওই দুধভাইয়ে যখন বকরি রাখালি করার জন্য জঙ্গলে যা তার রাসূল মারে বলে মাগো আমার ভাই কোথায় যা ইনসাফ কাকে বলে সুবহানাল্লাহ জরিকার এমন সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মুহাম্মদ তোমার ভাই ছাগল রাখালি করার জন্য যায় জঙ্গলে ময়দানে রাখালি করার জন্য রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন মাগো আমার ভাই যাবে একা একা আমি বাড়িতে বসে থাকবো হতে পারে না অনুমতি দেন গো মা আমি আমার ভাইয়ের সঙ্গে জঙ্গলে যাব রাখালি করার জন্য সুবহানাল্লাহ বলেন আমার নবী রাখালি করার জন্য রওনা হয়ে গেল জঙ্গলে রাসূল সেই জঙ্গলে গেলে হযরতে জিবরাইল মানুষের সুরত এসে সাদা জামা লাগাইয়া পাগড়ি লাগাইয়া রহমাতুল লিল আলামিনকে জমিনে সোয়াইয়া সিনা মুবারক সাক করে রাসূলকে জমিনে ওয়াজ্ঞান করে ফেলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সাথী ভাই উনি তো জানে না কি ঘটনা হচ্ছে একটা দোর মারল বাড়িতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া কইমা গো ও মা আমার ভাই কুরাইশি ভাই রেখে যেন গো জঙ্গলে জমিনে শুয়ে ফেলেছে গো মা ও গো মা আমি দেখি এই মানুষ আমার জীবনে দেখি নাই সুন্দর দবদবে চেহারা সাদা পোশাক লাগাইছে আমার ভাইরে জমিনে শুয়েছে সিনা সাক করে ফেলছে মা শুনলি কি কলিজা মানে জোরিখন মানে নাকি এমনি হালিমা দৌড়াই জঙ্গলের দিকে স্বামীর দৌড়াইয়া জঙ্গলের কিনারে গিয়ে দেখে ইয়াতিম নবী আমার রহমাতুল লিল আলামিন মাথা মোবারক নিচের দিকে দিয়ে জঙ্গলে বসে আছে সুবহানাল্লাহ জোরিখন রাসূলে ডেকে ডেকে বলেন মা মুহাম্মদ তোমার কি হয়ে গেল রাসূল লিখে বলেন মা গো আমি কিছুই কইতে পারি না কিছুই বলতে পারি না আমি এই পাহাড়ে আসার পরে দেখি সুন্দর চেহারাওয়ালা এমন মানুষ আমার জীবনে দেখি নাই সাদা দবদবে চেহারা সাদা পোশাক লাগাইয়া সুন্দর সাদা পাগড়ি লাগাই এসেছে আমার কাছে আমাকে এসে জামিনে শোয়া দিয়েছে আমি দেখেছি আমার সিনা দিয়ে চাকু ঢুকাইয়া দিয়েছে সুবহানাল্লাহ বলেন ও মা আমি এরপরে আর কিছুই বলতে পারি নাই এতিম নবী রহমাতুল লিল আলামিন রে হালিমা এনে বহু বরকত পেয়েছে বহু ফজিলত পেয়েছে আমিনার কাছ থেকে নিয়ে এসেছে এই সন্তানকে লালন পালন করার জন্য অনেক বরকত পাইছে হালিমা তো ভয় পায়ে গেছে সুবহানাল্লাহ বলে পরের দিন সকালবেলায়
স্বামীরে নিয়ে দৌড়ে কবিরাজের বাড়িতে রওনা হয়ে গেল। না জানি রে আমার সন্তান রে জঙ্গলের কোনো কোনো জিন ফরিব তিনি আবার ধরে ফেলেছে, এই ভয়ে দলায়া নিয়ে গিয়েছে। কবিরাজের বাড়িতে যখন গিয়েছেন কবিরাজ তো হইল তখনকার যুগের আগের মালানা, ওই মাওলানারা সকলই জানে রহমাতুল লিল আমিন কেমন হবে। সুবহানাল্লাহ জোরে কাও এমিয়াব। ওই তদানীন্তন সময়ের ইহুদিদের বড় বড় আলেমগুলির ভেতরে একজন আলেমও জানার বাকি ছিল না, যে আলেমেরা আমরা নবী রহমাতুল্লিল আলামিনকে চিনতে পারে না। সুবহানাল্লাহ বলে ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছেন তদানীন্তন সময়ের ইহুদি নাসারারা আমরা নবীরে এমন চিনা চিনে, একটা বাবা সন্তান রে যেইভাবে চিনে এর চাইতে বেশি চিনে ইহুদিরা আমরা নবীরে। সুবহানাল্লাহ বলে ওই ইহুদি কবিরাজ আমরা নবীর সুন্দর চেহারায় আনোয়ার দেখে রহমাতুল্লিল আলামিনের সুন্দর চেহারায় আনোয়ার রসুলের অবয়ব গঠন দেখে ওই পাদ্রি রাসুলের সঙ্গে সঙ্গে টান দিয়া কোলে নিয়া হাউমাউ করে চিল্লানি শুরু করে দিয়েছে। কেন চিল্লানি শুরু করে দিয়েছে দেখে দেখে বলেন রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, এ কি শুরু করছেন আমরা রহমাতুল্লিল আলামিনের দর্শে চিকিৎসা করার জন্য না, কতক্ষণ চিকিৎসা করার জন্য না। ওই কবিরাজে রহমাতুল্লিল আলামিনকে ধরে হাউমাউ করে চিৎকার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। ডেকে ডেকে বলে আমার এলাকার মানুষ উড়ি তর কারা কইয়াছ, এই ছেলেটাকে এই মুহূর্তে হত্যা করে দাও। জোরে কর না ওজুবিল্লাহ। হালিমা কই কি রে ফাগুল হয়ে গেছে নাকি, এরানছি আমার ছেলেরে চিকিৎসা করার লাগি এ বলে আমার ছেলেরে হত্যা করে দেওয়ার জন্য না ওজুবিল্লাহ। জোরে কর। এমনি সময় ওই কবিরাজে রাসূলের সুন্দর চেহারা মুবারক দেখে চিনে ফেলেছে, উনি হইল আখিরি নবী রহমাতুল্লিল আলামিন যার ওসিলায় সারা দুনিয়াতে কালিমার দাওয়াত প্রচার হবে। সুবহানাল্লাহ বলে কবিরাজে কয় তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় এই ছেলেরও মারো তার সঙ্গে আমারও মেরা লাও। নাউজুবিল্লাহ জোরে কান। আরে জোরে কান না নাউজুবিল্লাহ। এমন সময় হালিমা কবিরাজকে ডেকে ডেকে বলেন রে কবিরাজ আমি মনে করেছি তোমাকে দিয়ে আমার বাচ্চাকে চিকিৎসা করব, এখন দেখি না তোমার চিকিৎসা আগে করতে হবে, তুমি বলো আমার বাচ্চাকে হত্যা করার জন্যে। নাউজুবিল্লাহ জোরে কান। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এতিম নবীরে নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ জোরে কান। এই ছিল রসুলের চার বছরের সককে সদরের কাহিনী, রসুলের সিনা মুবারক চাক করার কাহিনী। রসুলকে আল্লাহ তাআলা ছোটবেলায় সিনা মুবারক চাক করে আল্লাহ তাআলা আমার রসুলের অন্তর থেকে ভেতর থেকে খেলাধুলার আবেগ মজা উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কান। আরে জোরে কান। সুবহানাল্লাহ। হালিমা বলে ইয়েতিম নবী ছোট ছোট ছেলেগুলি খেলাধুলাই মগ্ন হয়ে যায়, আমার নবী জিন্দিগিতে কোনোদিন খেলাধুলাই মগ্ন হয় নাই। সুবহানাল্লাহ জোরে কান। আরবের লোকেরা ছেলেগুলি ময়দানে যখন গিয়ে খেলাধুলা করে আমার নবী খেলাধুলা করেন, আমার নবী দাঁড়িয়ে থাকে, আমার নবী ছোট হবে না থেকে উম্মতের চিন্তায় মাথায় নিয়ে করে। সুবহানাল্লাহ বলে আমার নবীর আল্লাহ 10 বছর বয়সে আবারও সিনা সাক করেছে, রহমাতুল্লিল আলামিন আল্লাহ কুদরতি অপারেশন করিয়েছে। সুবহানাল্লাহ জোরে কান। 3 নম্বরে হইল আমার নবীকে আল্লাহ সিদ্দিল কোরআন শরীফ দিবে, জাবালে নূরে যখন আল্লাহ কোরআন শরীফ নাজিল করবে কোরআন নাজিলের আগে আল্লাহ আমার নবীর সককে সদর করিয়েছে, কুদরতি অপারেশন করিয়েছে। সুবহানাল্লাহ বলে আমার নবীর বয়স যখন 52 হয়ে গেল আল্লাহর বাড়িতে মেহমান বানাইয়া নিবে, দাওয়াত দিয়ে নিবে, আল্লাহর নবীর আল্লাহ বহু জায়গা পাড়ি দিয়ে নিবে। জোরে কান। আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিব আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আসার জন্য, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কুদরতি অপারেশন করাইয়া আমার হাবিবের ভেতরে নূর আর হেকমত ঢুকাইয়া দিয়ে আমার আল্লাহর বাড়িতে আনবো। সুবহানাল্লাহ বলে রাসূল বলেন আল্লাহ নবীরে হাতিমে কাবা থেকে নিয়ে জমজম কোয়ার নারায় নিয়ে সোয়াইয়া জিব্রাইল
আমার নবীর সোয়াব সিনা মুবারক দিয়ে মাঝখান দিয়ে দুই খণ্ড করিয়া ভেতর থেকে কালব গলি বেহের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে দৌত করেছেন হযরতে জিব্রাইল মিকাইল সাফির জান্নাত থেকে স্বর্ণের একটা প্লেট নিয়ে এসেছে রাসূল বলেছেন এই প্লেটের ভেতরে আমার হে রূহটা রেখে দিয়া আমার কলবটা রেখে দিয়া সুন্দর করে দৌত করে নূর এবং হেকমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের প্লেটটা রাসূলের পাখের ভেতরে ঢুকাইয়া দিয়ে একটা বোরাক নিয়ে এসেছে বোরাকটা হইল গাদার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এমন একটা সাদা রঙের বোরাক যেই বোরাকের চোখের দৃষ্টি যেই পরিমাণে যাই এই পরিমাণে এক একটা কদম পরে সুবহানাল্লাহ বলে বোরাকে আমার নবীকে উঠায় ফেলবে হযরত ইব্রাহিম এমন সময় তার শরীফের কাসিরের এক রাওয়ায়েতে পাওয়া যায় বোরাক নড়াচড়া করে রাসূলকে দেখে এমন সময় জিব্রাইল রেখে রেখে বলে বোরাক রে তোর জিন্দিগিতে এমন সাওয়ারি পাবি না এত দামি সাওয়ারি পাবি না সুবহানাল্লাহ বলেন রে বোরাক এই পৃথিবী সেই নবীর ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে একজন নবীর আল্লাহ তার মেরাজ নেন নাই আল্লাহর বাড়িতে নেন নাই রে বোরাক এমন দামি এমন একটি দামি সাওয়ারি তোর জীবনী পাবি না নড়াচড়া করবি না রাসূলের সঙ্গে বিয়ে দাবি করবে না হযরতে জিব্রাইল বোরাক ইনফরমেশন করতে দেরি হয় বোরাক আর একটা মুহূর্তের জন্য নড়াচড়া করে না সুবহানাল্লাহ বলে আমার নবী বোরাকে সওয়ার হয়ে গেলে হযরত জিব্রাইল বোরাক নিয়ে রওনা হয়ে গেল রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে যায় এক রওয়ায়াত মতে পাওয়া যায় আল্লাহর নবীকে নিয়ে যখন রওনা হয়ে গেছে রাসূল দেখে কতগুলি খেজুরের গাছ দেখা যায় মরুভূমি এলাকায় দেখা যায় হযরত জিব্রাইল বলে হে নবী এই জায়গায় অবতরণ করেন গো নবী দুই রাকাত নামাজ আদায় করেন আমার নবী বোরাক থেকে নেমে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করেছে রাসূল দেখে বলে জিব্রাইল এই জায়গা কোন জায়গা রে হযরত জিব্রাইল বলিল গো নবী সেই জায়গা হইল ওই জায়গা আপনি নবীরে মক্কার কাফের না মক্কা চুল মক্কার রামাই থাকার জন্য দিবে না ও গো নবী আপনার জন্ম ববি এই মক্কা নগরীতে থাকার জন্য দিবে না গো নবী আপনি হিজরত করে যেই জায়গায় আসতে হবে এই জায়গাটা হলো মদিনাতুল মুনাফারাই এই মদিনাতুল মুনাফারাই মেরাজের রসনীতে আল্লাহ আপনার দুই রাকাত নামাজ পড়াইয়া নিয়েছে সুবহানাল্লাহ বলেন আর জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল বোরাক নিয়ে রওনা হয়ে যাই বাইতুল্লাহ মিগি হযরত জিব্রাইল বলেন নবী গো অবতরণ করেন দুই রাকাত নামাজ পড়েন আমার নবী নামলেন নামাজ পড়লেন রাসূল লিখে নিকে বলে জিব্রাইল রে এটা কোন জায়গায় হযরত জিব্রাইল বলেন ও নবী ঈসা নবীর জন্মস্থান যেখানে জন্ম হয়েছে এই জায়গায় আল্লাহ আপনাকে দুই রাকাত নামাজ আদায় করাইছে সুবহানাল্লাহ জুরিক সামনে রওনা হয়ে যাই হযরত মুসা কালিমুল্লাহ সেই পাহাড় আল্লাহর সঙ্গে কথা বলেছেন ওই জায়গায় গেলে হযরত জিব্রাইল বলেন ও নবী আপনি অবতরণ করেন দুই রাকাত নামাজ আদায় করেন আমার নবী অবতরণ করেছে দুই রাকাত নামাজ আদায় করেছে রাসূল লিখে বলেন জিব্রাইল কোন জায়গায় আল্লাহর রাসূলকে জিব্রাইল বলেন হে নবী মুসা নবী আল্লাহর সঙ্গে যেখানে কথা বলেছে এই জায়গাতে আল্লাহ আপনার দুই রাকাত নামাজ পড়াইছে সুবহানাল্লাহ জুরে করেন এমিয়াত তাফসীরে কিতাবে চমৎকার একটা কাহিনী পাওয়া যায় আমার নবী জিব্রাইলের মাধ্যমে বোরাকে সাওয়ার হয়ে যখন রওনা হয়ে যায় আল্লাহর বাড়িতে যাবে সুবহানাল্লাহ জোরে কর মনে আনন্দ আছে না নাই জোরে বলে না চলে নাই ছেলে মেয়েরে নিয়ে যখন নানার বাড়িতে যাওয়া হয় নানার বাড়ি ডাকানো সিন্ধি পার হওয়ার পর ওই ছেলে মেয়ে বলেন পাপাই বসি নাকি কথা কোন ঠিক না আরে জোরে কম দেখি আমার নবী জিব্রাইলের মাধ্যমে রওনা হয়ে যাই আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে রওনা হয়ে যাই রাসূলের নাক মুবারকে জান্নাতের গ্রাম লাগে রাসূল লিখে লিখে মনে জিব্রাইল রে আমি কি আল্লাহর বাড়ির কাছাকাছি এসে গেছি নাকি রে জিব্রাইল কেন ও নবী কেন গো আপনার কাছে কি মনে হয় রাসূল লিখে লিখে বলে জিব্রাইল রে আমি নবী আমার নাকে জান্নাতের গ্রাম পাইতেছি রে জিব্রাইল আমার মনে হয় আল্লাহর বাড়ির কাছাকাছি চলে আসছি নাকি সুবহানাল্লাহ জুরি কাহ হ্যাঁ জিব্রাইল আমি কি জান্নাতের কাছাকাছি এসে গেছি আমার নাকে যে জান্নাতের ঘ্রাণ লাগে ঘটনাটা কি সুবহানাল্লাহ জুরি কাহ
চমৎকার ঘটনা বলা হয় আমার ভাইরা, ফেরাউনের জামানায় হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান্নাত আরো বহু দূরে আছে, সুবহানাল্লাহ, জোরে পড়ো। এ জিবরাইল, আমি রাসূলের নাকে কেন রে জান্নাতের গান লাগে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের জামানায় একজন মহিলা ইমানের জন্য তার দুইটা মেয়েকে নিয়ে শাহাদত বরণ করেছিল, মা মেয়ে তিনজনকে এক জায়গায় দাফন করা হয়েছে, ওই জায়গা থেকে জান্নাতের গান বের হইতেছে গো নবীজি, ওই জান্নাতের গানগুলি আল্লাহ আপনার নাকে পৌঁছাইয়া দিয়েছে। অল্প সময় কথাটা বলে দেয়, ফেরাউনের মেয়ে ছিল, চুল আশ্রাইবার জন্য একজন মহিলা রাখছিল, কামলা মহিলা, কি মহিলা, জরিকন কামলা মহিলা। ফেরাউন চইল আল্লাহ, কথা কোন ঠিক না, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তো নিজের কি দাবি করছে, আল্লাহ দাবি করছে। ওই কাজের মেয়েটার নাম ছিল মাসেতা, তার মেয়ের চুল পরিচর্যা করে, কি চর্চা করে, মেয়েটা গোসল দিয়ে আয়া শুইলে এই মেয়েটার চুলগুলি পরিচর্যা করে দেয়। একটা মানুষ যদি ইমান বলা হয় নাফর মানের ঘরে তাই খেয়েও আল্লাহরে বিশ্বাস করা যায়, জরিকন ঠিক কিনা। মা সেতা ফেরাউনকে আল্লাহ তাআলা মানে না, কিন্তু যে আল্লাহ বানাইছে আসল আল্লাহরই আল্লাহ মানে, সুবহানাল্লাহ, জরিকন। ফেরাউনের মেয়ে একদিন গোসল দিয়ে আসছে, আসার পরে শুয়ে গেছে, এমন সময় মা সেতা গেছে সিরুনিয়ার দিয়ে চুল চর্চা পরিচর্চা করার জন্য। হঠাৎ করে যখন সিরুনিটা জমিনে পড়ে গেছে, যেইমাত্র জমিনে পড়ে গেছে সিরুনিটা, এমন সময় মা সেতা কইতেছে আল্লাহ, সুবহানাল্লাহ, জরিকন, আরেকটু জরিকন না, সুবহানাল্লাহ। ফেরাউনের জমে, ফেরাউনের কি, ফেরাউনের মেয়ে বলতেছে তুমি কি আমার আল্লাহ, আমার বাবার কি আল্লাহ মানো না? এমন মা সেতা বলতেছেন যে কোনা, আমি তো তোমার আব্বারে আল্লাহ মানি না, আমার যে আল্লাহ বানাইছে আমি সেই আল্লাহরে আল্লাহ মানি। আরে জরিকন না, সুবহানাল্লাহ। এখন তো ফেরাউনের মেয়ে তার ফায়ের রক্ত মাথায় চলে গেছে, দৌড়ায় আব্বার কাছে গিয়ে খবর দিছে যে আব্বা, যারে তুমি বেতন দেও, যারে খাওয়াও ফরাও, সে তোমার আল্লাহ নামাই না, আরেকজন হলে আল্লাহ মানে, তার একটু বিচার করা দরকার। নাউজুবিল্লাহ জরিকন। এমনি ফেরাউনে তার মহলে ওই মহিলা মা আসে, তাকে দেখায় আইনা হাজির করাইছে, সুবহানাল্লাহ, জরিকন। জল্লাদগুলি চতুর্দিকে দাঁড়ানো আছে, এখন মা সেতারে বলতেছে, মা সেতা তুমি কি আমার আল্লাহ মানো না? যারা ইমানওয়ালা আল্লাহওয়ালা যারা, এরা সব জায়গায় আল্লাহর স্বীকারোক্তি দিতে বাধ্য, জরিকন ঠিক কিনা? কারণ জীবনের চাইতে আমরা ভালোবাসি কারে? আল্লাহরে, জরিকন, জীবনের চাইতে কারে ভালোবাসি? এমন সময় মা সেতা সবার সামনে দাঁড়ায় বললেন যে ফেরাউন, আমি তো তোমারে আল্লাহ মানি না, সুবহানাল্লাহ, জরিকন। সঙ্গে সঙ্গেই তাফসীরের কিতাবে লেখা হয় ওই মাসে তার দুইটি ছোট ছোট বাচ্চা ছিল, ছোট কুলের একটা দুধের বাচ্চা ছিল। মাসে তাকে ডেকে ডেকে বলিল, মাসে চারে এখনো সময় আছে, তোমার আল্লাহরে ছেড়ে দাও, আমাকে আল্লাহ মানো, নাউজুবিল্লাহ, জরিকন। আর যদি তুমি আমাকে যদি আল্লাহ না মানো, তোমার সামনে তোমার দুধের বাচ্চাটাকে হাতে পায়ে বেঁধে সল্লাদের মাধ্যমে দুই খণ্ড করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, নাউজুবিল্লাহ, জরিকন। মাসেটা ডেকে ডেকে বলে, ফিরাউন রে, আমাকে এই বই দেখায় লাভ নাই, কারণ আমার মেয়ে দিতে পারি, জীবন দিতে পারি রে, এক মুহূর্তের জন্য আমি আমার আল্লাহরে ছাড়বো না, জরিকন, সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে ডেকে বলে, মাসেটা এখনো সময় আছে, তুমি ভালো করে বুঝে শুনে দেখো, আর না হইতো কিন্তু জল্লাদেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, ছোট মেয়েটির হাতে রশি লাগাইয়া পায়ের রশি লাগাইয়া মেয়েটাকে তখন জমিনে শোয়া দিয়েছে। ফেরাউনের জল্লাদের হুকুম দিছে, দেরি করবি না, এই মুহূর্তে মায়ের সামনে সন্তানটার গলায় ছুরি চালাইয়া দে, ইমান কারে বলে, সুবহানাল্লাহ, জরিকন। ছুরি নিয়ে জল্লাদেরা হাজির হয়ে যায়, এই মাসে তার মেয়েকে তখন মায়ের সামনে ছুরি লাগাইয়া দিবে। ফেরাউন ডেকে ডেকে বলে, মাসে তারে এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, আমারে আল্লাহ মেনে নে, অন্যথায় কিন্তু তোর মেয়েটাকে জবাই করে দেওয়া হবে। এ মিয়া, দুনিয়াতে এমন কোনো মাসিনি মায়ের সামনে মেয়েটাকে জবাই করে দিবে, মেয়ে সব মা সহ্য হবে, আর জরিকন সহ্য হবে নি। এমন সময়
ওই মাস ফেরাউনকে জানাইয়া দিয়েছেন রে ফেরাউন শুনে নাও আমার মেয়েকে যদি সবাই করে দেওয়া হয় মেয়ে দিতে পারি জীবন দিতে পারি রে কিন্তু আমি আমার ঈমান দিতে পারি না সুবহানাল্লাহ বলে আমার ভাইরা ছোট মেয়েটাকে জামিনে শোয়া দিয়েছে মাসে তার মেয়েটিকে যখন জমিনে শোয়া দেওয়া হয় মায়ের কলিজা মানে না চোখ থেকে যখন পানি বের হয়ে আসছে এমন সময় মেয়েটি ছোট বাচ্চা কথা বলার সাহস নাই আল্লাহ তিনজন ছোট বাচ্চাকে দুনিয়ার জমিনে ছোট অবস্থায় আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছিল সুবহানাল্লাহ জোরে কোন এর ভিতরে একজন হইল ওই মেয়েটি মাসে তার ছোট মেয়েটি কুলের বাচ্চা দুধের শিশু বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়েছে এমন সময় মেয়েটি মার চেহারার দিকে তাকায় বলেন মা গো তোমার চেহারার অবস্থা ভালো দেখা যায় না গো মা তোমার চোখে দিয়ে পানি এসে গিয়েছে ও মা আমার জন্য তুমি ধৈর্য হারা হইও না আমার জন্য তুমি ঈমান দিও না গো মা ও মা আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি শাহাদত বরণ করে ফেলি গো মা আমার সঙ্গে তোমার দেখা হবে কিয়ামতের ময়দানে ফেরাউনের সামনে তুমি মাথা নত করিও না জোরে কোন সুবহানাল্লাহ এমনি অনেক লম্বা কাহিনী ওই মেয়েটিকে সবাই করা হই ফেরাউনে তার মাকে এবং আরেকটা বোনকে একসঙ্গে তেলের ভেতরে ফেলে দিয়ে মসমুইসা বাজি করে ফেলবে তেলের মধ্যে যখন ফেলে দিবে এই সময় মাটা বলছিল ফেরাউনে ফেরাউনে আমার মেয়ে চলে গিয়েছে যেই রাস্তায় আমিও চলে যাব আমার জীবন দিয়ে দিব আমার মেয়ের জীবন দিয়ে দিব ঈমান দিব না রে ফেরাউন তবে একটা শর্ত তোমাকে জানায় যাই তুমি আমার মেয়ে দুটা মেয়েরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে আমরা তিনজনের হাড্ডিগুলিরে এক জায়গায় দাফন করে দিও ওই কেয়ামতের ময়দানে মুসিবতের যে ময়দানে যেদিন আমরা উঠবো ওই দিন হাসরের ময়দানে মা আমি তিনজন যেন একসঙ্গে আল্লাহর দরবারে উঠতে পারি সুবহানাল্লাহ বলেন ইমান দিতে পারি না ইমান দেওয়া চাই না এই পৃথিবীর চাইতে ইমানের দাম সব চাইতে বেশি জোরে কোন টিকিলা তুরস্কের ভেতরে মানুষগুলি 40-50 হাজার মানুষ মরে গেছে রাতের বেলা ঘুমাইছিল এরা ভাবছিল সকালবেলায় জাগ্রত হবে ওরা কিন্তু জাগ্রত হইতে পারে নাই এজন্য ইমান সব সময় রাখা দরকার আছে লালাই আমার মাহফিল ছিল গতকালকে হবিগঞ্জে বাহু বলে ওই আপনারা পত্রিকায় সব পত্রিকায় দেখেছেন একটা বাস উল্লে গিয়ে রাস্তায় পাঁচজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একবারে তরুতাজা যুবক আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক বলল আমিন এমনি এরা তো সিলিপ থেকে আসার সময় বাসায় যাবে বাড়িতে যাবে অনেক মনে বড় আশা ছিল কিন্তু রাস্তায় মরণ হয়ে গেছে আমারও তো মরণ রাস্তাঘাটে হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই জন্যে দুনিয়া সব কিছু ছাড়তে পারি আমরা একটা মুহূর্তের জন্য ইমান ছাড়তে পারি না জরিকন ডিকিলা ইমান সবচাইতে বড় দামি একটা সম্পদ সুবহানাল্লাহ জরিকন এমনি নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দেগী যাই আছে সব তো কাজে লাগবে কি থাকলে ইমান আর জরিকন কি থাকলে ইমান থাকলে আর ইমান ছাড়া যা আছে সবাই ক্ষতিগ্রস্ত জরিকন ডিকিলা ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات জরিকন আল্লাহু আকবার দুনিয়ার মানুষ যা আছে সবাই ক্ষতিগ্রস্তের ভেতরে কিন্তু তারা নয় যারা ঈমান আনয়ন করেছে ঈমানওয়ালা যারা এরা দাম আল্লাহ তাআলার দরবারে আসে না নাই জোরে বলেন আসে না নাই এজন্য আমি সব সময় আমার মাঠে ময়দানে ওয়াজে মসজিদের ভেতরেও আমি অনেক সময় ওয়াজে বইলে থাকি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমার ঈমানে শহীদ মরণ দিও কি শহীদ আরে সরি বলেন কি হে শহীদ এখন তো আমরা নামাজ ভঙ্গের কারণ জানি উযু ভঙ্গের কারণ জানি ঈমান ভঙ্গের কারণ আমরা ঘুমাই গেছেন কেন কি আরে সরি কোন ঘুমাই গেছেন কেন কি করলে ঈমান চলে যাই এই খবর আমার নাই ইমান যদি থাকে নামাজের দাম আছে রোজার দাম আছে হজের দাম আছে জাকাতের দাম আছে সালামের দাম আছে কালামের দাম আছে ইমান যদি না থাকে তাইলে আমার জিন্দিগির এবাদতের এক আনা দুই আনার দামও নাই জোরে কোনটি কিনা
এজন রাসূল আমার ভাইয়ের সামনে গিয়ে যাই আমার নবী এইভাবে রাস্তাগুলি অতিক্রম করে হযরত জিবরাইল রাসূলুল্লাহর নিয়ে বাইতুল মুকদ্দাস চলে গেছে সুবহানাল্লাহ বলে সেখানে গিয়ে রাসূল বাইতুল মুকদ্দাসে ঢুকছে সুবহানাল্লাহ জরিকান আর একটু জরিকান না সুবহানাল্লাহ বাইতুল মুকদ্দাস কে বানাইছে আল্লাহ বানাইছে বাইতুল মুকদ্দাস কে বানাইছে এই সুলাইমান আলাইহিস সালাম বানাইছে সুবহানাল্লাহ জরিকান বাইতুল মুকদ্দাস কে বানাইছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মুসলিম মিল্লতের সমস্ত মানুষের দুইটাই কেবলা একটা হইল বাইতুল্লাহ আর একটা হইল বাইতুল মুকদ্দাস বাইতুল্লাহ শরীফ আমাদের রাসূলের কারণে বাইতুল্লাহ শরীফ হইছে কি কিবলা হইছে সমস্ত নবীদের কিবলা ছিল কোথায় বাইতুল মুকদ্দাসে মেরাজের আলোচনা তো শুনছেন জীবন আমি আরো শোনাবো তবে আমি তাফসীর মুতালা করতে গিয়ে একটা মজার একটা কাহিনী পাইছি কইলাই নাকি নাকি অসুবিধা হইতেছে নাকি বাইতুল মুকদ্দাস বানাইছে হযরত সুলাইমান পয়গম্বর সুবহানাল্লাহ জরিকান বাইতুল মুকদ্দাস যখন বানাই মসজিদ কার ঘর আল্লাহর ঘর না তামলা ছিল কারা জিনরা না জরিকন কারা ছিল জিনরার তো অনেক ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে জরিকন ঠিক না হযরত সুলাইমান নবী বাইতুল মুকদ্দাস যখন বানাই জিনের মাধ্যমে সারা পৃথিবী থেকে স্বর্ণ অলংকার জমাইয়া বহু স্বর্ণ অলংকার বাইতুল মুকদ্দাসে লাগাইছে সুবহানাল্লাহ বলে এই সুরেকন সুবহানাল্লাহ তাফসীরে মারিফুল কোরআনে আমি পাইছি তদানীন্তন সময়ে আমরা যারা আছেন মুসল্লির আমরা যারা আছি আমরা কিন্তু এই নেতারই দোষী ওই নেতারই দোষী ওই মেম্বারের দোষী ওই চেয়ারম্যানের দোষী কথা কন ঠিক না ওই সরকারের দোষী এর দোষী হেরে দোষী আমার ওয়াজ নেটে চার্জ দিয়ে দেখেন আমি কাউরে দোষী দোষ দিয়ে ওয়াজ করি না আমি কাহারও মন্দ বলি না আমি সবসময় আমাকে মন্দ বলি আমার দোষ ধরার জন্য সবসময় আমি চিন্তা করি আমি ওইভাবেই চলি আমি গতকাল হবিগঞ্জেও এই বয়ানই করেছি ঘরে বৈশ বয়ান করছি আধ ঘন্টা এইবারই কথা এবং বাহিরেও আমি মাঠে ময়দানে গিয়েও এই আলোচনাই করছি আমরা খালি মানুষের দোষ দেখি নিজের দোষ দেখি আর জরিকন আমরা নিজের দোষ দেখি না আমার নেটে বয়ান শুই না দেখেন আমি কাউরে মন্দ বলি না আমি ওয়াজ করি শেষ করতে পারি না কার মন্দ কমুকি আমি সবসময় নিজের দোষ ধরি নিজের নিজের মন্দগুলি দেখার জন্য চেষ্টা করি কারণ কোরআন শরীফ নাসিল হয়েছে আমরা নবীর উপরে কারণ কার উপরে আমরা নবীর উপরে না তো এই কোরআন ঈসা নবীর ওয়াজ কেন মুসা নবীর ওয়াজ কেন ইব্রাহিম নবীর ওয়াজ কেন ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ কেন আমরা কোরআনে কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ এত লম্বা দিলে কেন আমরা নবীর কোনো ওয়াজ তো এত লম্বা নাই সুরা ইউসুফের আগা গোড়া যত আছে সব হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সুবহানাল্লাহ জরিকান কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুসা নবীর আলোচনা অভাব নাই জরিকান ঠিক না বনি ইসরাইলের ওয়াজ শুনেন নাই আপনারা আমি শুনাইছি না আপনাদেরকে এই তাফসীরে শুনাইছি না তাহলে এত নবীর ওয়াজ আমরার কোরআনে কেন তাহলে বোঝা গেল একটা কারণ আছে জোরে বলেন আসলে নাই এই কারণটা হইল আল্লাহ তাআলা অতীতের কিচ্ছা কাহিনী দিয়ে আমরা অনেক সবক শিখাইতে চাই জোরে কান ঠিক না আর একটু জোরে কান ঠিক না এই জন্য ছেলে বাবা রেখো এই তোর দাদা এমন আছেন এমন আছেন এমনে চলছে এমনে চলছে এখন তুইও যদি এমনে এমনে চলস কিন্তু তুই কইলাম মায়ের খাইবে জোরে কান ঠিক না আর তোমার ওই দাদা এইভাবে 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 চলতো তোমার ওই দাদার মতন যদি সুন্দরভাবে লেখাপড়া করো সুন্দরভাবে চলাফেরা করো তাহলে তোমার জীবন সুন্দর হবে তাহলে অতীতের ইতিহাস আমরারে সুন্দর চলা নিরও ব্যবস্থা করে আবার খারাপ লাইনে চলারও ব্যবস্থা করে যে জরিকানটি কিনা আরেকটু জরিকানটি কিনা এমনি আমি বলি আজকের এই বর্তমান জামানাই জনগণ আমরা যারা আছি আমরাও আগে ঠিক নাই জরিকানটি কিনা এরপরে মেম্বরের দোষ চেয়ারম্যানের দোষ এমপি সাহেবের দোষ মন্ত্রী সাহেবের দোষ জরিকানটি কিনা আমরা কি ভোট দেওয়ার সময় একজনে ঘুষ না খায় ভোট দেই ঘুমাই গেছেন কেন নাকি কাহিনীটা শুনলেই বুঝে ফেলবেন তদানীন্তন সময়ে বাইতুল মুকদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সুলাইমান পয়গম্বর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসের ভিতরে সুলাইমান নবীর দিয়া আল্লাহ এত স্বর্ণ রূপা চাঁদি লাগাইছে সুবহানাল্লাহ জোরে কর তদানীন্তন সময়ের
জনগণ মানুষগুলি যখন আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছে নবী রাসূলগণরে যখন হত্যা করা শুরু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষ শুনে নাও তোমরা যেহেতু আমার নাফরমানি করতে শুরু করে দিয়েছো আমি আল্লাহ তো আকাশ থেকে এসে তোমরার গারে ধরব না আমি আল্লাহ তোমাদের বিচার করার জন্য একজন জালিম বাদশা আমি আল্লাহ নিয়োগ করে দেব কি বানাই দিব আপনার জ্ঞানী মানুষ অনেক কিছু বুঝালাই তুমি যদি ভালো না হও তোমার জন্য মেম্বার ভালো হবে না তুমি যদি ভালো না হও তোমার জন্য চেয়ারম্যান ভালো হবে না আগে তুমি ভালো হয়ে যাও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো একজন চেয়ারম্যান বানিয়ে দেবে তুমি যদি দিনদার হয়ে যাও আল্লাহ ওয়ালা যদি হয়ে যাও তুমি যদি চুরি না করো অন্যায় না করো ডাকাতি না করো সন্ত্রাসী না করো ওজনই কম না দেও দুই নাম্বারি না করো মিথ্যা কথা যদি না বলো রে আল্লাহর নাফরমানি যদি না করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জালেম শাসক নিযুক্ত করবে না জোরে কণ্ঠে কি না আরে জোরে কণ্ঠে কি না ওই সেই সময় মানুষগুলি যখন আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছে নবী রাসূলগণকে জায়গায় ধরে ধরে হত্যা করা শুরু করে দিয়েছে নবী রাসূলগণকে হত্যা শুরু করে দিয়েছে এমন নাফরমানি গুনাহের কাজ যখন শুরু করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ে ওই এলাকায় একজন জালিম বাদশা নিয়োগ করে দিয়েছে ওই বাদশার নাম হইল বখতে নসর বাদশা জোরে কোন বাদশার নাম কি বখতে নসর বাদশাকে ওই এলাকার শাসনকর্তা যখন আল্লাহ বানিয়ে দিয়েছে এখন এই বাদশা এসে এত জুলুম শুরু করেছে বাইতুল মুকাদ্দাস থেকে তাফসীরের কিতাবে লেখা হয় 170,000 উট বোঝাই করে স্বর্ণ রূপাগুলি সে তার দেশে নিয়ে গেছে জোরে কোন নাউজুবিল্লাহ চিন্তা করছেন 170,000 রুট ওই সময় রুট ধরে না এখন টাক ধরে কতক্ষণ ঠিক না 170,000 টাক স্বর্ণ রূপা চান্দি যা আছে বাইতুল মুকাদ্দাসে লাগানো ছিল এদিক সেদিক লাগানো ছিল এইগুলি সব খুইলা বাদশায় সে তার দেশে লয়ে গেছে গা এখন তো সে রাষ্ট্রপ্রধান সে দেশ পরিচালনা করে মানুষের উপরে জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে একমাত্র কেন এই এলাকার জনগণ যেহেতু নাফরমান হয়ে গেছে আল্লাহর নাফরমানি করে গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তাআলা কো আমি তো আইসা বিচার করতাম না আরেকজনরে দিয়ে ওই তোমার বিচারটা করা হুজুরের কন্ঠে কি না আরেকটু জোরে কণ্ঠে কি না এই জন্য আমরা যারা জনগণ আছি আমরা কিছু অন্যায় আসিনি আরে জোরে বলেন আসে না নাই আমরা মনে জীবনে একটা মিশা কথা কই না নাকি জোরে কন আমরা ওজনে কম দেই না জোরে কন ওজনে কম দেই না আসে না নাই চুরি ডাকাতি বাতফারি হাইজেক মারামারি হাবা খাওয়ান ট্যাবলেট খাওয়ান এমন কোনো সমাজ নাই এমন কোনো যুবক নাই এমন কোনো যুবক নাই যারা ট্যাবলেট খায় না ইয়াবা খায় না মদ খায় না অন্যায় করে না অপরাধ করে না মায়ের নাফরমানি চলতেছে গান বাজনা চলতেছে জিনাহের কাজ সমাজে অহরহ চলতেছে জিনাহের কারণে মা বাবার অবাধ্য হওয়ার কারণে কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে আল্লাহর নাফরমানি জমিনে বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে আরেকজন গারো সাফাইয়া দিয়া এরপরে দিয়া তোমার বিচার করবো জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা এখন খালি শুধু বলেন বাংলাদেশে গ্যাসের দাম বেড়ে গেছে গা আর কোনো দেশও পারছে না ঘুমে গেছেন গা নাকি আরে জোরে বলেন ঘুমে গেছেন গা নাকি শুধু বাংলাদেশের দ্রব্যমূল্য বাড়ছে না আর কোনো দেশে বাড়ে নাই ঘুমে গেছেন গা আর কোনো দেশে পারছে না বাংলাদেশের মানুষই খারাপ আর কোনো দেশের মানুষই খারাপ নাই কথা কন না কেন মসজিদে তো সব কিছু বলা যায় না সিরিয়াতে গিয়ে দেখেন তুরস্কে গিয়ে দেখেন মানুষ কি সবাই ভালো আর জোরে বলেন সবাই ভালো নাকি এজন্যই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে ভূমিকম্প হয় এই জন্যই হই মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় মানুষ যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যায় যে এলাকায় বেশি বেশি সিনাহের কাজ হয় সে এলাকায় অন্যায় হই অপরাধ হয় আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাতে আজাব গজব দিয়া মানুষকে বুঝাইতে চাই জোরে কণ্ঠে কি না আরেকটু জোরে কণ্ঠে কি না এই তুরস্ক আর সিরিয়ার এই আজাবে সারা বাংলাদেশের মুসলমান সোচ্চার হওয়া দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহ কিন্তু আজাব গজব দিয়ে আমরা একটু ইসলাম হওয়ার জন্য আমরা এসলা না হইয়া ফিসলা হয়ে যাই বুঝেন নাই কথাটা আল্লাদের শুধরাইবার জন্য আর আমরা ওই ফিসলা জোরে কন ঠিক না পারিটা ওই বই প্রাকৃতিক অবস্থা এগুলি হইবে এগুলি হয় প্রাকৃতিক অবস্থা হয় বুঝলাম দেখে
আরে শরীকন কে দেই আল্লাহ তাআলা দেই এজন্য আমাদের এই আযাব আর গজব থেকে যদি বাঁচতে হয় এই কাহিনীটা এই ঘটনাটা সব সময় মনে রাখবেন আমি যদি নাফরমান হই আমার ঘরে যে কর্তা আছে আমার ঘরে যে মেইন নেতা আছে ইলারে আল্লাহ আল্লাহই বুঝাই দিব তুই হের হুজুর শরীকন ঠিক কি না আরেকটু শরীকন ঠিক কি না অনেক ড্রাইভার আছে ড্রাইভাররা কো হুজুর আমার মালিকটা তো ভালো না যে অন্যায় জুলুম আমার উপরে করে ড্রাইভারে কোনো অন্যায় করে না ঘুমিয়ে গেছেন কেন কি ড্রাইভারে কোনো অন্যায় করে না হে টাকা যাওয়ার সময় আওয়ার সময় হে একটা মিশা কথা কয় না মালিকের টাকা চুরি করে না এই কথা বলেন মালিকের টাকা চুরি করে না যেই ছেলের এক দোকানের কেসে বসাই দিয়ে গেছে হে মনে হয় মালিকের টাকা চুরি করে না নাকি চুরিকন করে কি করে না এখন কিছুদিন পরে মালিকে যখন হের উপরে কোনো অন্যায় করে এখন হে মুখ খুইলা গো মালিক আমারে দেখতে পারে না এখন শ্রমিকরা সব মিল্লা মালিকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য মাঠে ময়দানে লাইমা জায়গা তাহলে শ্রমিকের কোনো অন্যায় অপরাধ নাই নাকি না সব অন্যায় কি হতো মালিকের ওই কে রই শ্রমিকরা যারা আছে কাজ করে সময় মতে কাজ করে কাজে ফাঁকি দিও না পাঁচ সপ্ত নামাজ সরো আল্লাহ আল্লাহ করো মিথ্যা কথা বইল না আল্লাহ তাআলা মালিকের ভেতরে ঢোকাই দিবে এই মালিক তোর শ্রমিক একটাও নামাজ ছাড়ে না একটাও মিথ্যা কথা বলে না একটাও সুন্নতি লেবাসে তোমার অফিসে এসে ঢুকে এই মালিক এরার বেতন অবশ্যই বাড়াই দেওয়া দরকার শরীকন ঠিক কিনা এই আল্লাহ কে কইরা দিব আল্লাহ তাআলাই মালিকের ভিতরে ঢোকায় দিবে এখন আমরা যত অন্যায় অনাচার পাপাচার আছে সমস্ত অন্যায় অপরাধে আমরা লিপ্ত থাকি আর আমরা যে পরিচালক আছে আমরা কি সবাই মিললে খালি হেরে দোষী হের অন্যায় হে আমরা রাস্তা করে দেনা ঘাট করে দেনা আমরা যে অন্যায় করি আগে এই খবর আমার কাছে নাই শরীকন ঠিক কি না আরেকটু সরে বলেন ঠিক কি না এজন্য সবার আগে আমার দোষ খুঁজতে হবে আমি আমাকে চিনতে হবে আমি আগে অন্যায় থেকে বাঁচতে হবে আমার ছেলে মেয়েকে অন্যায় থেকে বাঁচাইতে হবে এরপর হইল শাসকের চিন্তা করতে হবে আমি যদি ভালো হয়ে যাই আমি যদি আল্লাহ ভালো হয়ে যাই আমি যদি আল্লাহর জন্য পাগল হয়ে যাই ইমানের জন্য যদি পাগল হয়ে যাই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সুন্দর চালাবে শরীকন ঠিক কি না আরেকটু জরিকান্তি কি না এজন্য আল্লাহ তাআলা আমরা সবাইকে সুন্দরভাবে গুণামুক্ত জিন্দগি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন যারা সুন্নত পড়েন নাই চার রাকাত করে সুন্নত পড়ে